প্রায় 100 বছর ধরে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন ধর্মরাজ পূজোর আয়োজন হয়ে আসছে বেলডাঙ্গা থানার পুলিন্দা গ্রামে। এই ধর্মরাজ পূজোই প্রতি বছর গ্রামের মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান। লোকমুখে শোনা যায়, প্রায় 100 বছর আগে এলাকারই 1000 পরিবারের সদস্যরা স্থানীয় একটি বিলে মাছ ধরতে গিয়ে মাছ ধরা ডুঙ্গায় উঠে আসে বাবা ধর্মরাজ। এরপর তা প্রতিষ্ঠা করে শুরু হয় পূজা পাঠ। রবিবার সকালে ভক্তরা স্নান করে ধর্মরাজকে নিয়ে নগর পরিক্রমা করে। দুপুরে হয় বিশেষ পূজা পাঠ। বিকেলে ফের নগর পরিক্রমার পর রাতে বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয়। এখানে বিভিন্ন গ্রাম থেকে প্রচুর ভক্ত আসে, অনেক ভক্তবৃন্দ আসে। মূল যেটা মাহাত্ম সেটা হচ্ছে যে এখানে যারা মানসা করেন বা যে মনস্কামনা পূরণের জন্য আসেন তারা সকলেই তাদের মনস্কামনা পূর্ণ করতে পারেন, এটা আমরা জানি।